Welcome, welcome, my friends. Welcome to my channel. Another topic is the video test. And our channel is very welcome. I have been uploading video VDRL test. VDRL test is venereal disease research laboratory test. P for venereal, D for disease, R for research, L for laboratory, and T for test. VDRL test. Okay, এটাও এরকমের serological test. আগে বলছিলাম যে serological হচ্ছে ওই vital test এটা ছিল. serological মানে রক্তের পরীক্ষা. serological test. এবার এই কথাটা আছে যেটা venereal কথাটা. এই venereal মানে কি? venereal মানে হচ্ছে sexually transmitted disease. STD sexually transmitted disease. Sexually transmitted disease ki na by sexually disease transmitted, jemon hocche gonorrhea, syphilis, AIDS, eta hocche sexually transmitted disease. Okay, to sexually transmitted disease ei VDRL test hoy hocche syphilis, amra syphilis jeta ache mane জীবাণু যেটা আছে সিফিলিস আক্রান্ত কিনা সেটা টেস্ট করার জন্য আমরা ভিডিআরএল টেস্ট ইউজ করি. ওকে, তো সিফিলিসের ক্ষেত্রে সিফিলিস কোন জীবাণু দেয় সিফিলিসের জন্য সেটা লিখছি. সিফিলিস হচ্ছে দায়ী হচ্ছে তোমার প্যালিন্ড্রোমা লেসিথিন যেটা আছে. সিফিলিসের একটা জীবাণু আছে যেটা আছে ট্রাইপানোমা অর প্যালিন্ড্রোম. ঠিক আছে, তো সেটা আমি লিখছি TREPPO প্যালিন্ড্রোম. এই জীবাণুটা কী করে সিফিলিস হওয়ার জন্য দায়ী? ওকে, তা এই সিফিলিস হওয়ার জন্য দায়ী এর জন্য কী হয় না, দু রকমের এই সিফিলিসকে ডিটেক্ট করার জন্য দু রকমের টেস্ট করা হয়। একটা হচ্ছে সিফিলিস ট্রাইপ্যালিন্ড্রোম ডিটারমিনেন্ট, একটা হচ্ছে নন প্যালিন্ড্রোমিক ডিটারমিনেন্ট যেটা আছে ট্রিপোনোমাল টেস্ট, মতলব ট্রাইপোনোমাল টেস্ট, আর একটা নন সিফিলিসের মধ্যে দুটো হয়, একটা হচ্ছে ট্রিপোলিয়াম টেস্ট আর একটা হচ্ছে নন ট্রিপোনোমাল টেস্ট. ট্রিপোডিয়াল টেস্টের মধ্যে ট্রিপোডিয়াল টেস্টে কি হয় না, এখানে এটা আলাদা এটা আলাদা. ওকে, না এটাতে কি হয় না, আমরা যেটা ইউজ করি এখানে ইউজ করা হচ্ছে তোমার FTA ABS মেথড. FTA ফুল ফর্ম হচ্ছে ফ্লুরোসেন্স ট্রিপোনোমা ফ্লুরোসেন্স ট্রিপোনোমা প্যালিড্রাম অ্যান্টিবডি অ্যাডজশন প্যালিড্রাম অ্যাডজশন টেস্ট. ওকে, এটা হচ্ছে ট্রাইপিরোন টেস্ট. আর নন প্যারেন টেস্টের ক্ষেত্রে হচ্ছে VDRL যেটা আছে, আর একটা আছে RPR, আর একটা আছে হ্যাঁ RPR টেস্ট. বাট এই ক্ষেত্রে কী হচ্ছে না, VDRLটা সব অলমোস্ট ইউজফুল, মানে বেশি পরিমাণে এটা টেস্ট করার জন্য VDRL টেস্টটা হচ্ছে আমরা ইউজ করি. ঠিক আছে, তো এ দুটোর মধ্যে ডিফারেন্স কী না, কেন আমরা এটাকে ইউজ করি ট্রিপোনোমাল টেস্ট আর নন ট্রিপোনোমাল টেস্ট আমরা কেন ইউজ করি সেটা বলছি না. এটা কী হবে না,
এ কি করে না, এ হচ্ছে যেখানে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা করি সেটা হচ্ছে কি না, মায়ো হিমোগ্লোবিন, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাডে যেটা আমাদের হিমোগ্লোবিন থাকে এফি, ঠিক আছে, তো এফি মানে হচ্ছে হিম, তো সে এখানে কী করবে না, মাইক্রো হিমোগ্লোবিনেশন প্যারেন্টাম অ্যান্টিবডি সৃষ্টি হবে, সেটা হচ্ছে এই মাইক্রো হিমাগ্লুটিনেশন, ওকে, এবি অ্যান্টিবডি, আর এখানটা হচ্ছে রেজিন বলে, REGIN রেগিন, রেগিন বলে একটা অ্যান্টিবডি সিরামে থাকবে, সেইটা যখন রিয়াক্ট করবে তখন আমরা রেজাল্ট পাবো, এটা হচ্ছে তাদের মধ্যে দুটো ডিফারেন্স, ওকে। এবার হচ্ছে কি না, এবার এটা মানে কী করবো না, এবার তো আমার এই টেস্টগুলো হচ্ছে করি সিফিলিসকে ডিটারমিনেশন করার জন্য, তো ভিডিয়াল টেস্ট হচ্ছে একটা নন স্পেসিফিক টেস্ট, নন স্পেসিফিক টেস্ট মনে হচ্ছে শুধু সিফিলিসের ক্ষেত্রেও ইউজ করা হয় না, অনেক রকম আরও ইউজ করা হয়, আরও অন্যান্য যেমন সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রেও এটা ইউজ মানে ভিডিয়ালেও ইউজ করতে পারি, সেই জন্য এটাকে নন স্পেসিফিক বলা হয়, কোনো স্পেসিফিকলি এটা ইউজ করা হয় না, ওকে। তো এক্ষেত্রে কী স্যাম্পল লাগে, স্যাম্পল লাগে হচ্ছে প্রথম প্রিন্সিপালটা বললি, না সে প্রথম স্যাম্পলটা বললি, কী স্যাম্পল লাগে, তো স্যাম্পল এখানে হচ্ছে দুটো লাগে, দুটো আমরা স্যাম্পল নিতে পারি, এক সিরাম, দুই সিএসএফ, সিএসএফ মানে হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড যেটা আমাদের ব্রেনে থাকে, ঠিক আছে, তো সিরামটা আমরা কী করি না, এটাকে এটা শুড বি হিটেড, মানে হিট করতে হবে, শুড বি হিটেড অ্যাট 56°C ফর 30 মিনিটস, 30 মিনিট হচ্ছে 56°C হিট করে তারপরে এই সিরাম এটাকে স্যাম্পল হিসাবে ইউজ করার জন্য, আর সিএসএফ এর ক্ষেত্রে নো হিট নিডেড, মানে এটা গরম করার দরকার নেই, হিট করার দরকার নেই, এটা এমনি ইউজ করা হয়, এগুলো স্যাম্পল। এবার প্রিন্সিপাল হচ্ছে মানে এই এর হচ্ছে প্রিন্সিপালটি, না প্রিন্সিপাল না এই ভিডিয়াল টেস্ট আছে যে নন প্যারানোমাল টেস্ট, এর পেস্টে কী করবে না, যা আমরা যে সিরামটা স্যাম্পলটা নেব, সিরাম স্যাম্পলে কী করবে না, একটা বলেছি যে REGIN রেগের নামে একটা অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে, যে অ্যান্টিবডিটা কী করবে না IgG আর IgM এই দুটো অ্যান্টিবডিকে ডিটেক্ট করে, ওকে, এই যে ডিটেক্ট করে, আর যে অ্যান্টিজেনটা আমরা এখানে ইউজ করা হয় সেটা হচ্ছে লিপিড জাতীয় একটা অ্যান্টিবডি, ওকে, অ্যান্টিজেন নামটা কি বলে গেলাম, লিপিডিউয়াল মেটেরিয়াল নামটা হচ্ছে এটা হচ্ছে কন্টে রেজিন ফ্লকুলেশন অকার্স উইচ ক্যান বি অ্যান্টিজেন বোভাইন কাহা, যে লিপিডিওল এটা আছে আমরা জানি কার্ডিওলিপিন বলে একটা মলিকুল আছে, সেটা আছে কার্ডিওলিপিনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ওকে, অ্যান্টিজেন কার্ডিওলিপিন, এই কার্ডিওলিপিনটা কোথা থেকে এক্সট্রা হয়, এটা হচ্ছে বিফ যেটা বোভাইন বলি তার হার্টটাকে, হার্ট অফ বিফ থেকে এক্সট্রাক্ট করা হয় এই অ্যান্টিজেনটা, কার্ডিওলিপিন অ্যান্টিজেনটা ইউজ করা হয়, ওকে, তো ফর আর এটা হচ্ছে ইজি নামে অ্যান্টিবডি ইউজ করা হয় যাতে রিডিরেকশন করে IgG আর IgM, ওকে, এই অ্যান্টিজেনটাকে এবার ইউজ করা হয়, আর এবার কী হবে না, যখন আমরা হিটেড কোনো যদি স্যাম্পল নেই সেবার স্যাম্পলের মধ্যে যদি এই অ্যান্টিবডিটা থাকে, তো আর অ্যান্টিজেনটা যদি আমরা ভিডিয়ারাল অ্যান্টিজেন যেটা থাকে, ভিডিয়ারাল অ্যান্টিজেনে কার্ডিওলিপিন অ্যান্টিজেনটা থাকে, সেটা কী করবে না, রিয়্যাক্ট করে যদি প্রেজেন্ট থাকে
এটাতে মতলব এই অ্যান্টিবডি, তাহলে হচ্ছে সে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হবে, অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হবে, হলে কী হবে না আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে। তো সেটা হচ্ছে তার মেন প্রিন্সিপাল না, প্রথমে কী না, আমরা অ্যান্টিজেনের সঙ্গে যদি আমরা অ্যান্টিবডি রিয়েক্ট করে, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, AGAB কমপ্লেক্স, এই জন্য আমি আমরা আগেই বলেছি যে একটা অ্যান্টিজেন ইমিউনোলজি বেশিরভাগ প্র্যাকটিক্যাল টেস্টগুলো হচ্ছে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন মাধ্যমে ঘটে, মানে যেটা AGAB কমপ্লেক্স যেটা তৈরি হয় সেটাকে আমরা এখানে AGAB বলি। তাহলে আমাদের কী হবে না, সিরামে বা স্যাম্পলে এই রিগেইন নামে একটা অ্যান্টিবডি থাকে, যেটা কি না IgM ওইখানটা থাকে, মানে তার সমষ্টি। ওকে, তো অ্যান্টিবডির প্রকারভেদটা আছে IgA আর IgM, তার মাধ্যমে এটা থাকে। তো এই যদি এটা থাকে, উপস্থিত থাকে, তাহলে এর সঙ্গে মানে আমাদের অ্যান্টিজেন যেটা হচ্ছে কার্ডিওলিপিন যেটা ইউজ করা হয়, লিপিড এক্সট্রাক্ট ফ্রম হার্ট অফ দ্য বিফ, মতলব বিফের হার্ট থেকে আমরা এক্সট্রাক্ট করবো, সেটা তার সঙ্গে রিয়েক্ট করে AGAB কমপ্লেক্স সৃষ্টি করবে, যেটা আমরা অ্যাগ্লুটিনেশন ফ্লকুলেশনের মাধ্যমে স্লাইড টেস্টে আমরা দেখতে পাবো। যেরকম আগের ওয়াইডেল টেস্টে যে কোনো স্লাইড থাকে, সেই স্লাইডে আমরা এরকম ড্রপ ড্রপ দিয়েছিলাম, সেই স্লাইডের ড্রপ ড্রপ দিয়ে আমরা অ্যাগ্লুটিনেশন দেখেছিলাম, সে এই ক্ষেত্রেও সেম। ওকে, এবার আসছি আমরা প্রসিডিওর, ওকে, ভিডিআরএল প্রসিডিওর। প্রসিডিওরে কি হয়, দুটো টেস্ট হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। কোয়ালিটেটিভ টেস্ট আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। কোয়ালিটি টেস্টটা কি না, ফর ডিটারমিনেশন অফ ইনফেকশন, ফর ডিটারমিনেশন অফ ইনফেকশন অফ সিফিলিস, মানে এটা ইনফেকশন সিফিলিস আক্রান্ত কিনা বা আক্রান্ত নয়, পজিটিভ কি নেগেটিভ, সেটা ডিটারমিনেশন করার জন্য কোয়ালিটেটিভ টেস্ট করা হয়। আর কোয়ান্টিটেটিভ টেস্ট মানে হচ্ছে হাউ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স যেটা থাকে, প্রেজেন্ট থাকে, সেইটা এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ কমপ্লেক্স, সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটিভ টেস্ট। এই কোয়ান্টিটিভ টেস্টটা আমরা কীরকম করেছিলাম, দেখুন ওয়াইরাল টেস্টে যখন সিরিয়াল ডাইলেশন টেস্ট করেছিলাম, এক্ষেত্রেও সিরিয়াল ডাইলেশন টেস্ট হবে, যেরকম ডাইলেশন ফ্যাক্টর হয়েছিল 1:4, 1:2 ডবল 8, 1:16, 1:32, এরকম করে যারা ডাইলেশন ফ্যাক্টর হবে, সেখান থেকে যার মধ্যে যেটা বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ কোনথায় কোন স্যাম্পলে বেশি অ্যান্টিবডি কমপ্লেক্স থাকবে, তো সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটিভ টেস্ট বলবো অ্যামাউন্ট। আর কোয়ালিটি টেস্টটা ইনফেকশন আছে কি না সেটা ডিটারমিনেশন করার জন্য ওটা ইউজ করা হয়। ওকে, তো প্রথমে আসছি আমরা কোয়ালিটি টেস্টের প্রসিডিউর। কোয়ালিটি টেস্টের কি প্রসিডিউরটা কি, এক তো প্রথমে স্লাইড থাকবে, ওই অ্যান্টিজেন যে স্লাইডে থাকবে, টেস্ট কিটে এরকম স্লাইড থাকবে, স্লাইডে এরকম ঘর থাকবে, আরও ঘর থাকতে পারে, ঠিক আছে। এবার মার্ক করা থাকবে কন্ট্রোল পজিটিভ নেগেটিভ কিটে যেখানে থাকবে, কন্ট্রোল সিরাম যেখানে থাকবে। তো কী হবে না, এই কিটের মাধ্যমে থাকবে অ্যান্টিজেন থাকবে, তারপরে হচ্ছে তোমার পজিটিভ থাকবে, নেগেটিভ কন্ট্রোল এরকম থাকবে। ওকে, তো সেটা প্রথমে নিয়ে যেতে হবে, এটা ক্লিন করতে হবে গ্লাস লাইটকে, গ্লাসের ক্লিন করে আমরা প্রিপেড নেব, ঠিক আছে। প্রিপেডে কী করবে না, 50 মাইক্রোলিটার সবেতে দেবো, মানে যেগুলো মার্ক করা আছে, পজিটিভ নেগেটিভ কন্ট্রোল যেটা থাকে সেখানে হচ্ছে তোমার অ্যান্টিজেন দেবো, ভিডিআরএল অ্যান্টিজেন। ওকে, এরপর সরি, অ্যান্টিজেন নয়, প্রথমে এটা দেবো আমরা টেস্ট সিরাম। টেস্ট সিরামটা হচ্ছে মানে যেটা আমরা স্যাম্পলটাকে নেবো, সিরাম স্যাম্পল, ওখানে 50 মাইক্রোলিটার করে দিয়ে যাবো। ওকে, এরপর সেকেন্ড এক ড্রপ করে, 1 ড্রপ অফ অ্যান্টিজেন
সো ভিডিএল অ্যান্টিজেন, ভিডিএল অ্যান্টিজেন অ্যাড করবো এর সঙ্গে, ওকে। তারপর মিক্স ওয়েল, মিক্সড ওয়েল বাই মিক্সিং স্টিক, মিক্সিং স্টিক আছে, মিক্সিং স্টিক নিয়ে ভালো করে মিক্স করব। তারপর রোটেট দ্য স্লাইড জেন্টলি ফর 4 মিনিটস। 4 মিনিট যে স্লাইডে থাকবে, তুমি মোটর একটা মেকানিক্যাল মোটরে তুমি বসিয়ে হালকা হালকা করে ঘোরাতে পারো, 160 RPM-এ ঘোরাতে পারো, অথবা তুমি হচ্ছে নিজে হাতে আস্তে আস্তে করে ঘোরাতে পারো 4 মিনিট ধরে, হলে কী হবে ভালো করে মিক্সড হয়ে যাবে। তারপর তারপর এটাকে নিয়ে চলে যাও তুমি অবজারভেশন ফর অবজারভেশন অন মাইক্রোস্কোপ। মিক্স করার পর, রোটেট করার পর, তারপরে রোটেট মানে এরকম ধরে, এরকম উল্টানো নয়, ঠিক আছে, রোটেট মানে জাস্ট মানে ভর্টেক্স যেরকম ইনভার্ট করে সেরকম, এরকম হালকা করে ইনভার্ট করতে হবে, মানে মিক্স করতে হবে। আর তারপরে চলে যাবে অবজারভেশনে, মাইক্রোস্কোপে নিচে দেখতে হবে কোথায় কোন জায়গায় অ্যাগ্লুটিনেশন আসছে কিনা। তো প্রসিডিউর বোঝা গেল, প্রথমে কোয়ালিটি টেস্ট কি, প্রথমে স্লাইড বক্স নিতে হবে, ক্লিন করতে হবে, তারপর মার্ক মার্ক এরিয়া যেটা আছে সেখানে আছে কন্ট্রোল পজিটিভ টেস্ট সিরাম যেটা আছে অ্যান্টিজেন ডালতে এ করতে হবে, তাহলে 50 মাইক্রোলিটার যায় কী হবে টেস্ট সিরাম যেটা আছে সেটা ডালবো, তারপরে অ্যাড করবো এক ড্রপ করে ভিডিআরএল অ্যান্টিজেন, অ্যান্টিজেন অ্যাড করার পরে যে মিক্সিং স্টিক পাওয়া যাবে, মিক্সিং স্টিক দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পর কী করবে, না 4 মিনিট ধরে হালকা হালকা করে এরকম এরকম করে মিক্সড করতে হবে স্লাইডটাকে, ধরে আস্তে আস্তে করে নাড়তে হবে, যাতে মনে হবে যে যে স্লাইডে যে মার্ক এরিয়া আছে তার বাইরে যেন না যায়, ওকে, নাহলে দুসরো যে স্যাম্পল আছে পজিটিভ সঙ্গে টেস্ট সিরাম্পল বা কন্ট্রোলের সঙ্গে এর সঙ্গে মিক্সড হয়ে যাবে, তাহলে হচ্ছে গড়বড় হওয়ার চান্স থাকে। সেই জন্য হচ্ছে এটা আস্তে আস্তে রাখে, যাতে ওই মার্ক এই মার্ক এরিয়ার বাইরে যেন না যায়, ঠিক আছে। তো তারপরে চলে যাবে আমাদের অবজারভেশন মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ দেখতে হবে কোথায় কোন জায়গায় রিয়েকশন অ্যাগ্লুটিনেশন দেখা দিচ্ছে। এবার এরকম করে হচ্ছে আমরা কোয়ালিটি টেস্ট করবো, এবার এর রেজাল্টটাকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করবো সেটা আমরা দেখছি, বুঝে দিচ্ছি যারা টোকন টুকে না, ওকে। রেজাল্টে কি না, ধরো এটা এটা ধরো তিনটে এরকম আছে, ওকে, ধরে নিচ্ছি সাপোজ, তো একটাতে কি, একটাতে কি হয়েছে, এটাতে এরকম আছে, একটাতে এরকম আছে, আর একটাতে কি আছে এরকম হয়ে আছে, এর মনে হচ্ছে পজিটিভলি রিয়েকটিভ, পজিটিভলি রিয়েকটিভ মনে হচ্ছে হাইলি রিয়েকটিভ, মানে এখানে আমরা পজিটিভ রেজাল্ট পাবো, মানে হচ্ছে আজ ভালো করে রিয়াকশন হয়েছে এখানে, ওকে, তো এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে উইকলি রিয়েকটিভ, ঠিক আছে, উইকলি মানে রিয়েক্ট হয়েছে কিন্তু উইকলি, খুব কমইভাবে হয়েছে, উইকলি রিয়েকটিভ, তো এটাকে আমরা পজিটিভ ধরব, ওকে। বাট এটা দেখো, এটা যেই আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি তো মিক্সড করে দিয়েছি কিন্তু সে রিয়াকশান হয়নি, ও দুটো মিক্সড অবস্থা থেকে আছে, ওটা অ্যাগ্লুটিনেশন হয়নি, সেই অ্যাগ্লুটিনেশন না হওয়ার চাই সেটাকে আমরা বলবো নন রিয়েকটিভ, নন রিয়াকটিভ, এটা মনে হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ রেজাল্ট, বোঝা গেল। এইভাবে হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রিট করা হয় এতে, হলো। এবার আসবো আমরা কোয়ান্টিটেটিভ টেস্ট কি,
simple serial dilution. Serial dilution. Okay. Z is 2. সে টেস্ট টিউব, যাই হোক টেস্ট টিউবগুলো এরকমই আছে, চলো কোনো অসুবিধা নেই। সে টেস্ট টিউবে কী করব না, আমরা 0.5 ml করে নেব। ফার্স্ট 1, 2, 3, 4, 5, 6 এই ফার্স্ট দুধ হচ্ছে আমরা নেব 0.5 ml। ওকে স্যাম্পল, তারপর এখানে হচ্ছে অ্যাড করতে হবে আমাদের স্যালাইন, স্যালাইন সলিউশন যেটা থাকবে, স্যালাইন সলিউশন। তারপর 1 ml করে হচ্ছে এ করতে যাব, সরি 1 ml করে হচ্ছে 1 ml স্যালাইন সলিউশন থাকবে সব সব জায়গায়। এটা হচ্ছে সব জায়গায়, সরি 1-2 নয়, এটা হচ্ছে স্যালাইন সলিউশন, স্যালাইন 1 ml থাকবে। তারপর কী করবো আমরা, যে যেটা আমরা আমাদের যে সিরাম যেটা আছে অ্যান্টিজেন সমেত, সেটা আমরা এখানে 0.5 ml নেব, আর 0.5 ml নেব। তারপর কী হবে, এখান থেকে চলে যাবে 0.5 ml, তারপর এখান থেকে চলে যাবে 0.5 ml, এখান থেকে 0.5 ml, সে ডিসকার্ড হয়ে এখানে আসবে 0.5 ml, এখান থেকে 0.5 ml ডিসকার্ড। তো এই করে সিরিয়াল ডাইলেশন করবো, তার মধ্যে ফ্যাক্টর কী করে আসবে, 1:1, 1:2, 1:4, 1:8, 1:16, 1:32, এরকম করে সিরিয়াল ডাইলেশন ফ্যাক্টর চলে আসবে। ওকে কোয়ান্টিটেটিভ টেস্ট এ হয়ে গেল। এরপর হচ্ছে এর এটা কি আমরা কি বলবো, লিমিটেশন, লিমিটেশন হচ্ছে এই, এটা আমরা সিফিলিসের ক্ষেত্রে ইউজ করি, বা যারা ধরো যারা এই টেস্ট করার 15 দিন আগে বা 1 মাস আগে যদি কোনো হেভি ইউজ ড্রাগ, যেমন ম্যালেরিয়া, ঠিক আছে, আদার্স যেমন ইনফ্লুয়েঞ্জা ডিজিজের, এইডস, এরকম ক্ষেত্রে যদি কোনো ওষুধ তারা ইউজ করে, তাহলে এই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট গড়বড় হওয়ার চান্স আছে। তাহলে এর মানে কি না, যারা ধরো 1 মাস আগে এইডস বা গনোরিয়া বা লিউকোমিয়ার ক্যান্সারের ক্যান্সার ড্রাগ নিয়েছে বা ম্যালেরিয়ার ওষুধ নিয়েছে, সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট মানটা এক্সপ্লেন করা যাবে না, করলে হচ্ছে মানে ভুল রেজাল্ট আসবে, এটা হচ্ছে তার লিমিটেশন। ওকে, আর আপাতত কোনো মানে লিমিটেশন, এটা তেমন কোনো লিমিটেশন নেই, খুবই মতলব কম এক্সপেন্সিভ, যেটা সেটাকেই বলে খুব এক্সপেন্সিভ, খুব কম এক্সপেন্সিভ। আর নন স্পেসিফিক টেস্ট, এটা হচ্ছে গনোরিয়ার ক্ষেত্রেও ইউজ করা হয়, মানে সিফিলিস ক্ষেত্রে ইউজ করা হয়, তারপর হচ্ছে আদার যে ডিজিজ আছে ট্রান্সমিটেড ডিজিজ সেক্ষেত্রেও ইউজ করা হয়, এলাইজি টেলাইজি বা মানে ইয়ে বাদ দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে তার পুরো ভেনিয়াল টেস্ট, ভেনিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, যেটা ভেনিয়াল মানে হচ্ছে STD সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, আর যেটা হচ্ছে আমরা ইউজ করা সিফিলিসের ডিটারমিনেশন করার জন্য। তো প্রিন্সিপাল হচ্ছে যেটা, ওই হিটের যে অ্যান্টিজেন থেকে যখন আমরা ওই যে হোস্টটা মানে যে যেটাকে অ্যাক্টিভ ইয়ে করেছে তার ওই থেকে ওখান থেকে যদি ওই রেজিনাম অ্যান্টিবডি যদি প্রডিউস হয়, আর আমরা ভিডিওর অ্যান্টিজেন যেটা আমরা বিফের হার্ট থেকে আমরা এক্সট্রাক্ট করেছি কার্ডিওরিফিন, সেটা যদি আমরা থাকে প্রেজেন্ট থাকে, তাহলে হচ্ছে রিয়াকশান হবে। রিয়াকশান হলে আমরা কী হতে হবে, স্লাইড ফ্লকুলেশনের মাধ্যমে ওই রিয়াকশানটাকে আমরা দেখতে পাবো, তার মাধ্যমে আমি ডিটেকশন করবো যে এটা পজিটিভ এটা কি নেগেটিভ। আর পজিটিভ এটা হচ্ছে তাহলে হেভিলি রিয়্যাক্টিভ, যেটা হচ্ছে স্ট্রংলি রিয়্যাক্টিভ, যে বেশি ইয়ে থাকবে সেটা হবে উইকলি রিয়্যাক্টিভ, রিয়াকশান হয়েছে কিন্তু উইকলি, খুব কমই, দুটো ক্ষেত্রে পজিটিভ। আর যেটা একদমই কোনো অ্যাগ্লোটেশন হয়নি সেটা হচ্ছে নেগেটিভ থাকবে। ওকে, এইটা এরকম রেজাল্ট করার প্যাটার্ন, দুটো প্রসিডিওর, একটা কোয়ালিটিভ, একটা কোয়ান্টিটিভ, ঠিক আছে। কোয়ালিটিভটা মানে ফর ইনফেকশন ডিটারমিনেশন করার জন্য, আর কোয়ান্টিটিভটা হচ্ছে আমাদের কত অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আছে সেটা বোঝার জন্য। ওকে, দ্যাটস ইট,
এইটা হচ্ছে ভিডিওরাল টেস্টের হলো, আমরা বুঝতে পেরেছি আশা করি, ঠিক আছে। যদি না বুঝতে পারো কমেন্টে আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি তো বলেই কমেন্ট করে জানিও, লেকিন তোমরা তো কিছু শোনো না, ঠিক আছে। যাই হোক, তোমরা সাপোর্ট পাচ্ছি, আরও ভালো সাপোর্ট করে যাও, ঠিক আছে। আর আমার ফেসবুক পেজ জয়েন করো, ওখানে আপডেট ওখানে পেয়ে যাবে, ঠিক আছে, ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে ফলো করো, ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন কেউ থাকলে চ্যানেলটাকে প্লিজ লাল বাটনে টিপে দাও, সাবস্ক্রাইব করে নাও, ওকে। আর আমার ভিডিও ভালো লাগলে থাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা বায়োলজি বায়োটেক নিয়ে পড়ছে তাদেরও হেল্প হয়ে যাবে কিছুটা। তোমাদের হেল্প করতে পারলে আমি খুশি হব, কিছুটা হলেও খুশি হব। জানি আমার নলেজটা আমার বেশি নয়, তবেও যতটা পারছি আমি তোমাদের চেষ্টা করছি, ওকে। ভালো লাগলে প্লিজ লাইক করো, ওকে। তিল দাদন্ত, আবার নতুন ভিডিও আসছে, এও 4-5 দিন পরে আসবে ভিডিও, ঠিক আছে। তো ততক্ষণে বাই বাই, বাই বাই, বাই বললাম।